হ্যালো হ্যালো, নমস্কার গৃহবাসী, খোল দ্বার খোল, সে আপনারা দ্বার খুলুন আর না খুলুন, আমি ঠিক পৌঁছে যাই আপনাদের দ্বারে, মানে আপনাদের ঘরে, আপনাদের ঘরে, আপনাদের বাড়িতে, একদম আপনাদের সঙ্গে ঠাসাঠাসি করে থাকি। আমাদেরকে আপনারা বাদ দিতে পারবেন না। আমি হলাম গিয়ে পিওর টিকটিকি। হ্যাঁ, আমরা থাকি আপনাদের ঘরের সুখী গৃহকোণে, প্রতিটি কোনায় কোনায় দেওয়ালে একবারে ছাপটা মেরে বসে থাকি, আর দেখি আপনারা কে কি করছেন। ওই যে আপনাদের কথা সত্যি কি মিথ্যা সব আমরাই নির্ধারণ করে দিই। তবে কি বলুন তো, ওই ঠিক ভুল নির্ধারণ করা ছাড়াও আর যে কাজটা আমরা এই বহু যুগ যুগ ধরে করে আসছি, সে হলো ওই সিসিটিভি ক্যামেরার কাজ। যখন এইসব ক্যামেরা ছিল না, তখন তো আমরাই আপনাদের বাড়ির বিভিন্ন কোণা থেকে আপনাদের উপর দৃষ্টি রাখতাম। আপনারা কখন খাচ্ছেন, কখন ওই বাজার যাচ্ছেন, কখন পড়ছেন, আরো যা যা করেন, সব তো আর বলা যায় না, সবই লক্ষ্য করি। তবে জানেন, আমার সব থেকে প্রিয় জায়গা হলো ওই আপনাদের রান্নাঘর। রান্নাঘরের কোনায় একদম খাপটি মেরে বসে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে থাকি আপনারা কেমন ভাবে রান্না করছেন। তাই আজ এ বাড়িতে কি রান্না হলো তার বিবরণ আজ আপনাদের শোনাবো। আজ হয়েছে এদের ঝিঙে চিংড়ি। ঝিঙে, বাহ, সে যে ঝিঙে ফুল, লোকসাহিত্য থেকে লোকগান, সে যে ঝিঙে ফুলের মাহাত্ম্য, ওই যে টসটসে হলুদ রঙের ফুল, আহা, সে যে অপূর্ব, তার থেকে যে হয় ঝিঙে, সেই দিয়ে যে রান্না করা সবজি, তার যে কি পুষ্টি গুণ, সে আপনাদের কি বোঝাবো। তার সঙ্গে যদি থাকে চিংড়ি মাছ, বাহ, ও একেবারে রান্নাটা জমে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক যে আজ কেমন ভাবে রান্না হলো ঝিঙে দিয়ে চিংড়ি। প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে কতকগুলো চিংড়ি। ওই যে দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে খানিকটা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর তার মধ্যে দেওয়া হচ্ছে 1 চামচের মতো লবণ। লবণ এবং হলুদ গুঁড়োকে ভালো করে চিংড়ির সঙ্গে মাখিয়ে ওভেনটা অন করে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পর তার মধ্যে ছেড়ে দেওয়া হলো চিংড়িগুলো। চিংড়িগুলো তেলের মধ্যে ভাজা করতে শুরু করলেই ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দুই দিক ভালো করে ভেজে নিয়ে ভাজা চিংড়ি মাছগুলোকে তুলে নেওয়া হলো একটি পাত্রের মধ্যে। ওইদিকে নিয়ে নেওয়া হলো দুটো বড় বড় সাইজের ঝিঙে। ঝিঙেগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একদম ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে সমান সমান মাপ করে ছড়িয়ে রাখা হলো একটি পাত্রের মধ্যে। আর তারপর নিয়ে নেওয়া হলো একটি মাঝারি মাপের আলু। বাঙালি রান্নায় আলু থাকবে না তা কখনো হয়? সেই আলুটিকেও ঝিঙের মতো টুকরো টুকরো করে কেটে নিয়ে ছড়িয়ে রাখা হলো একটি পাত্রের মধ্যে। তারপর ওই চিংড়ি ভাজা তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো আলু এবং ঝিঙের টুকরোগুলো। আলু এবং ঝিঙের টুকরো দেওয়ার পর তার মধ্যেও দিয়ে দেওয়া হলো লবণ এবং হলুদের গুঁড়ো। তারপর সেটা ভালো করে ভাজতে দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সঙ্গে দুটো লঙ্কাও সমান মাপে টুকরো টুকরো করে কেটে নেওয়া হলো। একসঙ্গে করে পেঁয়াজ এবং লঙ্কার টুকরোগুলো আলাদা করে রেখে দেওয়া হলো। তারপর দেখে নেওয়া যাক ঝিঙে এবং আলুগুলো ভাজা হলো কিনা। ঝিঙের আলু সত্যিই ভাজা হয়ে গেছে। সেগুলো আলাদা করে তুলে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো পাঁচফোড়ন। পাঁচফোড়নের মধ্যে সেই কেটে রাখা পেঁয়াজ এবং লঙ্কার টুকরোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হবে আস্তে করে একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পর আসছে আমাদের ধনে গুঁড়ো। সেটাও একটু হালকা পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে ওই ভেজে রাখা আলু এবং ঝিঙের টুকরোগুলো। ভেজে রাখা আলু এবং ঝিঙের টুকরো পেঁয়াজ এবং লঙ্কার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢেলে দেওয়া হলো 1 বাটি দুধ। ফুটতে থাকুক এখন ঝিঙে। ততক্ষণে আপনাদের ঝিঙে ফুল নিয়ে একটা ভালো গান শোনাই, বুঝলেন? আমার আবার গান বাজনার খুব শখ, ইচ্ছে হলেই গান করতে থাকি। আর যখন গান করতে থাকি তখন আমাদের মিথ্যে কথাগুলো আমরা সত্যি বলে চালিয়ে দেন। ওরে ঝিঙে ফুল, ঝিঙে ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, ঝিঙে ফুল, ঝিঙে ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, ওরে শালুক ফুলের কাজ না গো, ঝিঙে ফুল সোনা দিয়া
কেন বাধাইলি, ঝিঙে ফুল ঝিঙে ফুল সোনা দিয়া হাত কেন বাধাইলি। কেমন লাগলো গানটা? এতক্ষণে বোধ করি হয়ে গেছে, চলুন একবার দেখে নি। এই যে দুধ চিংড়ি এবং তার সঙ্গে ঝিঙে আলুর যে অমল মেলবন্ধন, তা একদম ফুটে ফুটে একসা হয়ে একদম মাখো মাখো অবস্থায় চলে এসেছে। তারপর সেই মাখো মাখো অবস্থাটাকে একদম ফুটতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম রসটাকে কমিয়ে নিয়ে রেডি হয়ে গেল আমাদের ঝিঙে চিংড়ি। ধোঁয়া ওঠা ঝিঙে চিংড়ি ভাতি অপূর্ব লাগবে, অপূর্ব। যা যা দেওয়া হয়েছে এর মধ্যে উপকরণ সব দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সের মধ্যে, দেখে নেবেন। ওহ, তো দেখলে তো ওই কেমন হলো ঝিঙে চিংড়ি, আহা আমার তো দেখেই লোভ লাগছে। আহা না দাঁড়ি, কেমন হবে খেতে, সব সময় তো পাই না, কোনোদিন যদি একটু খেয়ে দেয়, একটু বাঁচে, একটু উচ্ছিষ্ট ফেলে দেয়, তবে একটু লুকিয়ে চুড়িয়ে গিয়ে খেতে পারি, বুঝলে। তবে আমি কিন্তু একা নই, সঙ্গে রয়েছে আমার অনেক বন্ধু, যারা আপনাদের সঙ্গে আপনাদের সুখী গৃহ কোনায় কোনায় লুকিয়ে থাকে। তারা প্রত্যেকে নিয়ে আসবে এই ধরনের নতুন নতুন এবং পুরনো পুরনো রেসিপি, ওই ঘুরিয়ে ফিরিয়ে আর কি। হ্যাঁ, তাই ভালো লাগলে এই আমরা সবাই মিলে যে চ্যানেলটা খুলেছি সেটা অবশ্যই লাইক করে দেবেন, হ্যাঁ, আর সাবস্ক্রাইবও করে দেবেন প্লিজ। সঙ্গে ওই যে বেল আইকনটি টুং করে বাজিয়ে দেবেন, তবে আপনাদের এই আসা যাওয়ার খবরাখবর আপনাদের কাছে থাকবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, তবে কি বলুন তো, আজ তবে আসি, দেখি কিছু পড়ে থাকে কিনা, কেমন? টা 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 টা।